ঈদুল আজহার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে 24 জনের টিকিট। এবার দুই ধাপে অনলাইনে বিক্রি হচ্ছে ট্রেনের টিকিট। পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর 12টা থেকে বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষে 8 জোড়া স্পেশাল ট্রেন চালানো হবে। অতিরিক্ত যাত্রী বহনে 65টি যাত্রীবাহী কোচ চলমান আন্তনগর ট্রেনে যুক্ত করা হবে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের রিপোর্টার মনির হোসেন তপু। সেখানকার পরিস্থিতি জানাতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, সেখানকার পরিস্থিতি আমাদের জানান। ধন্যবাদ মমি। আপনাকে জানিয়ে রাখি যে ঈদের যে অগ্রিম টিকিট বিক্রির যে চিরচেনা যে ভিড় ভাট্টা এই কমলাপুর রেল স্টেশনে থাকার কথা ছিল, সেই ভিড়ভাট্টা কিন্তু এখন আর নেই। কারণ এই ঈদের অগ্রিম টিকিটের যে শতভাগ টিকিটই অনলাইনে বিক্রি হচ্ছে। আপনাকে জানিয়ে রেখেছি যে আজ সকাল 8টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়েছে। মূলত এইবার এই সার্বার জটিলতা নিরসনের জন্য দুই ধাপে এই টিকিট বিক্রি হবে। সকাল 8টায় বিক্রি শুরু হয়েছে পশ্চিমাঞ্চলের এবং দুপুর 12টায় বিক্রি হবে পূর্বাঞ্চলের টিকিট। আপনাকে জানিয়ে রাখি যে এই কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, সকাল 8টা 1 মিনিটেই তাদের টিকিটের সার্ভারে মোটামুটি 1.5 লাখ মানুষ একসাথে ক্লিক করেছে। এবং সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা জানতে পেরেছি যে এরই মধ্যে পশ্চিমাঞ্চলের 12,723টি যে টিকিট রয়েছে সেই টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গিয়েছে। আর দুপুর 12টা থেকে আপনাকে কিছুক্ষণ আগে বললাম যে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে। মোটামুটি আজ 24 জুনের 27,000 টিকিট বিক্রি হবে এবং পর্যায়ক্রমে আগামী 5 দিন অর্থাৎ 18 জুন পর্যন্ত এই ঈদের অগ্রিম টিকিট বিক্রি হবে এবং পরবর্তীতে ফিরতি টিকিট পর্যায়ক্রমে দেওয়া হবে। আর আপনাকে জানিয়ে রেখি যে এরই মধ্যে যে সার্ভারের যে জটিলতা সহ বিভিন্ন যে সমস্যা গেল ঈদের সম্মুখীন হয়েছে, সেই সমস্যাগুলো এরই মধ্যে তারা নিরসন করেছে বলে আমাদেরকে জানিয়েছে।